আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের পর্বে আমরা ক্লাস এবং আইডির যে পার্থক্য সেগুলো দেখবে এবং আরও কিছু বিষয় আলোচনা করবো ইতিপূর্বে আমি আলাদাভাবে দুইটাকে দুইটা টিউটোরিয়ালে দেখেছিলাম তো এই পর্বে আমরা এদের মধ্যে আরও কিছু পার্থক্য জানব এবং আরেকটু এক্সাম্পল দেখব তো প্রথমত আমি চলে যাচ্ছি আমার ইয়েতে একটা আমার ফুল্ডারে যে এখানে ফুল্ডারে আমি এখানে কাজ করব ফোল্ডারের ভিতর আমার একটা ফোল্ডার তৈরি করা আছে অলরেডি লেসন নাইনটিন এটাকে আমি কি করব ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে আমি আমার যে সরি বিএস কোড আছে টেক্সট এডিটর আছে সেখানে আমি তো ড্র্যাগ এন্ড ড্রপ করার পর এটা এখানে চলে আসলো তো এটাকে আমি এখন এখানে ইন্ডেক্স ফাইলটা ওপেন করলাম এবং ইন্ডেক্স পাইলে আমি জাস্ট এস স্ট্রাকচার নিয়ে আসলাম আর এখানে স্প্লিট করলাম স্প্লিট করলে ইন্ডেক্স ফাইলটা এখানেও ওপেন হবে তো এখানে আমি কাশরে একটা ক্লিক করবো ডান পাশে ক্লিক করার পর এখানে স্টাইল ডট সিএসএস এই ফাইলটা ওপেন করব এবং এখান থেকে যেহেতু ইন্ডেক্স ফাইলটা এই জায়গায় আছে বাম পাশে আছে সো এখানে আমি ডান পাশে রাখতেছি না ক্রস করে দিলাম এখন আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাকে সিএসএস লিঙ্ক করতে হবে ঠিক আছে কন্ট্রোলে দিয়ে সেভ করলাম এখন প্রথমে আমি কি করব একটা ডিপ নিব ডিপ নিব ক্লাস এবং আইডির আচ্ছা প্রথমে প্রথমত আমি ক্লাস এবং আইডির যে পার্থক্য সেটা বলি সেটা হচ্ছে আপনি ক্লাসকে একটা ক্লাসকে আপনি একশো জায়গায় পাঁচশো জায়গায় দশ হাজার জায়গায় যতটা জায়গায় আছে আপনি ওয়েবসাইটের প্রতিটা সেকশনের প্রতিটা ডিপের প্রতিটা ট্যাগে দিতে পারবেন সমস্যা নেই কিন্তু আইডির ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে হয় আইডি কিন্তু আপনি শুধুমাত্র একটা ওয়েব পেজে একটাই মাত্র আইডি দিতে পারবেন ঠিক আছে দুইটা আইডি দিলে সেটা ইনভ্যালিড হবে এবং আইডিটা আসলে তেমন একটা ইউজ হয় না মেন সেকশনের জন্য হয়তো বা ব্যবহার হয় তবে আইডি মেইনলি যে কাজটা আইডির সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে জাবা স্ক্রিপ্টের বিভিন্ন কাজ করার জন্য এই আইডিকে ব্যবহার করা হয় তো তাহলে আমরা লাইভ এক্সাম্পলই দেখি প্রথমত আপনি ধরুন একটা কী করলেন একটা হেডিং নিলেন হেডিং নিলেন এবং এখানে একটা ক্লাস নিলেন এ ক্লাস নিলেন ধরুন ফয়সাল নামে এবং এ ক্লাসকে আপনি আপনি যে স্টাইল দিবেন ধরুন এই হেডিংটা আছে এখানে ডিবের কিন্তু আমি যদি হেডিংটা এই হেডিংটা সেম হেডিংটা আচ্ছা সেম হেডিং না আমি এখানে আরেকটা টেকনি কশন সেকশন নাম একটা ট্যাগ নিলাম এখন আমি কি করব এখানে একটা সু ট্যাগ নিব এস টু ট্যাগ নিব এবং এটার নাম দিব ফয়সাল ফয়সাল না বা যে কোনো একটা নাম দিই আল্লাহ ইজ অল মাইতি না দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করার পর আমি জাস্ট এই যে আমার যে ইন্ডেক্স ফাইলটা আছে এটাকে আমি জাস্ট ব্রাউজারে ওপেন করবো আর কিছু না ঠিক আছে তো এটাকে আমি ব্রাউজারে ওপেন করলাম এটা ওপেন হচ্ছে অ্যান্ড আমি এখানে কী করব কন্ট্রোল এইচ দিয়ে সেভ করবো সেভ করার পর যদি আমি এখন ব্রাউজারে যাই তাহলে কিন্তু আমার এই যে এটার আউটপুটটা দেখতে পাবো ঠিক আছে আউটপুট কিন্তু সেম আসবে আশা করি কোনো পার্থক্য থাকার কথা না তো একটা জিনিস লক্ষ্য করেন এখানে দেখুন দুইটাই কিন্তু সেম আসছে ঠিক আছে আমি যদি এইখানে যদি এইখানেও যদি কন্ট্রোল সি দিয়েটাকে কপি করে এইখানেও যদি সেম লেখাটা দিই কন্ট্রোলে দিয়ে সেভ করলাম সেভ করার পর এখানে যদি ব্রাউজারে রিলোড করি তাহলে দেখবেন কি একই আউটফুট একই আউটফুট ঠিক আছে তা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে ফয়েস সাল এই ক্লাসটাকে আমি স্টাইল করব ঠিক আছে তো স্টাইল করার জন্য আমাকে প্রথমে কী করতে হবে প্রথমে একটা ডট দিতে হবে তারপর এফএাই এসিএল ওয়েস ক্লাসের নাম দিতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে এটাকে বলা হয় সিলেক্টর ঠিক আছে আপনি যদি শুধু এস টু ট্যাককে দেন তাও তাও এস টু ট্যাকটা হবে তাহলে এখানে সিলেক্টর কিন্তু এখানে যেহেতু আমি ক্লাস দিয়ে এক্সাম্পল দেখাবো এখানে ক্লাস দিলাম এবং এটা কি কি করলাম আপনার একটা কালার দিলাম সিইউ এলো কালার আপনার রেড দিলাম কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে রিলোড করলাম দেখবেন এটা কালার লাল ঠিক আছে এখন আপনি চাচ্ছেন যে এখানে তো ডিবির ভিতরে এস টু কিন্তু এখানে সেকশনের ভিতরে এস টু আছে ঠিক আছে তাহলে তাহলে আপনি জাস্ট এই ক্লাসটাকে এখানে আপনি এখানে যদি ক্লাস সেম ক্লাসের নাম দিয়ে দেন তাহলে সেম স্টাইলটা পাবে এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলে আপনার সেম আউটপুট আসবে ঠিক আছে এখন প্রশ্ন হলো ধরুন আপনি এখানে ক্লাস নিলেন ফয়সাল নামে আবার ফয়সাল নামে কি আইডি নিতে পারবেন উত্তর হবে হ্যাঁ আইডি নিতে পারবেন এফ এ ওয়াই এসিআর ফয়সাল এস দিয়ে সেভ করলাম দেখুন কোনো ইরোর আসে নাই আপনি যদি এখানে যদি নিচে যদি লক্ষ্য করেন আমার কাস্তরের দিকে তাকান এখানেও কিন্তু কোনো ইরোর আসে নাই বা ওয়ার্নিং আসে নাই আপনি একই নামে ক্লাসও নিতে পারবেন আইডিও নিতে পারবেন তবে শর্ত হচ্ছে যে আপনি আইডিটা যে নামে আইডিটা নিলেন সেটা কিন্তু আপনি এই ওয়েব পেজে আর ইউজ করতে পারবেন না ইউজ করলে সেটা কাজ করবে অনেক সময় কিন্তু ইনভ্যালিড সেটা ভ্যালিড হবে না ঠিক আছে তো এটাকে এখন আমরা আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এখানে ক্লাসও নিলাম আইডিও নিলাম তাহলে কোনটার প্রায়োরিটি আছে অবশ্যই আইডির প্রায়োরিটি সবসময় বেশি থাকে আপনি এখানে ফয়সাল নামে যে ক্লাসটা সেটাকে আপনি স্টাইল দিয়েছেন স্টুডেকটাকে এখন আপনি যদি আইডিটাকে স্টাইল দেন তাহলে কিন্তু এই যে ফয়সাল যে স্টাইল এটা পাবে না ক্লাসের স্টেল পাবে না আইডিটার স্টাইল পাবে আমরা যদি এখন এখানে আইডিটাকে স্টাইল দিই এফ এ ওয়াই এসি এল ফয়সাল ঠিক আছে সেম নামে যে আইডিটা নিয়েছি এবং এটাকে আমরা যদি এখন দিই কালার গ্রিন কন্ট্রোলে দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে যদি রিলোড করি তাহলে দেখবেন এই যে ফয়সাল যে আইডিটা সেটার কালার পেয়েছে ক্লাসের কালার কিন্তু ফাই নাই তাহার তার মানে কি তার মানে হচ্ছে ক্লাসের চাইতে আইডি খুবই পাওয়ারফুল ঠিক আছে আইডির প্রায়োরিটি বেশি ঠিক আছে এখন আপনি যদি এখানে বলেন যে না আমি ফয়সাল ক্লাস নিব না আমি এখানে নিব ওয়ান কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানেও যদি আপনি নেন ওয়ান তাহলেও সেম আউটফুট আসবে অর্থাৎ আপনার আইডির যে নাম সেই নামটা দিতেই হবে ঠিক আছে এই যে দেখুন আইডির প্রায়োরিটি পাচ্ছে তার মানে কি তার মানে আপনি একসাথে একটা আগের ভিতরে আপনি ক্লাসও নিতে পারবেন আইডিও নিতে পারবেন এটা কোনো সমস্যা না এটা ডাজন্ট ম্যাটার সমস্যাটা যে জায়গায় সেটা হচ্ছে আপনি আইডিটা যে নামে নিয়েছেন একবার সেই নামে আর এই ওয়েব পেজে আর নিতে পারবেন না ঠিক আছে তাহলে সেটা ইনভ্যালিড দেখাবে এখন মনে করেন আপনার এখানে নিলেন যে ডিপ আইডি এবং এই আইডিটাকে যদি আপনি এইখানে নেন অর্থাৎ সেম স্টাইলটাকে আমি এখানে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এখন এখানে দেখেন একটা ইরোর দেখাচ্ছে ওয়ার্নিং দেখাচ্ছে যে কি ওয়ার্নিং এখানে ক্লিক করলে দ্য আইডি ভ্যালু ইজ ওয়ান মাস্ট বি ইউনিক এই যে ওয়ান আইডি নাম আছে সেটা কি এটা ইউনিক হতে হবে কিন্তু এটা ডাবল হয়ে আছে এখানে একটা এখানে একটা আমি যদি উপর এখানে দেখুন হলুদ যে সিগনাল সিগনাল দিয়ে রাখছে যারা তারা যে এটা কি ইনভ্যালিড হুম আপনি যদি টাকে কেটে দেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে দেখেন এটা এটাতে যে ইরোড যে একটা ইয়ে ছিল সেটা কিন্তু সিগন্যাল ছিল সেটা কিন্তু চলে গেছে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে রিলোড করলাম এখন এটার কালার পাচ্ছে কারণ আমরা তো কালারটা দিয়েছি কাকে ওয়ান আইডিটাকে ঠিক আছে কিন্তু এখানে তো ওয়ান আইডি নেই কারণ উপরটা উপরেরটা লাল কালার পেয়েছে আর এটা পেয়েছে কি আপনার গ্রিন কালার ঠিক আছে তো এ ছিল আর কি আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য আরেকটা বিষয় এখানে আমি আপনাদেরকে বলিনি যখন আমি সেকশন এবং ডিবের মধ্যে পার্থক্য দেখাইছি এখানে দেখেন এইচ ওয়ান নিলাম ধরুন বাংলাদেশ বাংলাদেশ কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং এটাকে আমি কপি করে কন্ট্রোল সি দিয়ে সেকশনের ভিতরে রাখলাম কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে রিলোড করলাম দেখেন দুইটাই কিন্তু আমি এইচ ওয়ানের ভিতরে নিয়েছি বাংলাদেশ এটাও এইচ ওয়ানের ভিতরে নিয়েছি এটাও এইচ ওয়ানের ভিতরে নিয়েছি কিন্তু প্রবলেমটা হলো কি এটা একটু ছোট আকারে আসতেছে এবং এটা একটু বড় আকারে আসতেছে এটার মেইন যে রিজনটা আমি ওই সময় দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আপনি যখন এই যে সেকশনের ভিতর কোনো এস টু ট্যাগ বা এইচ ওয়ান ট্যাগ যায় না কেন সর্বোচ্চ ফন্ট সাইজ পাবে চব্বিশ পিক্সেল যে এইচ ওয়ান এটা সর্বোচ্চ ফন্ট সাইজ পাবে চব্বিশ পিক্সেল তার মানে আপনি সেকশনের ভিতর এস এস ওয়ান না ইউজ করে সবসময় চেষ্টা করবেন এস টু থেকে নিচের দিকে ইউজ করার জন্য ঠিক আছে তো এখন আর এটার ফন্ট সাইজ ডিফল্টভাবে এস ওয়ানের ফন্ট সাইজ থাকে বত্রিশ থার্টি টু ফিক্সেল কিন্তু যখন আপনি সেকশনের ভিতর রাখবেন তখন এটা ডিফল্টভাবে পাবে আপনার টোয়েন্টি ফোর ফিক্সেল ঠিক আছে এটা মেন যে রিজনটা সেটা হচ্ছে এটা মেবি স্টেমেলের সিমেন্টিক যে ইলিমেন্ট সেই হিসেবে এটাকে কাউন্ট করা হয় তো আমি যদি এখানে ইন্সপেক্ট ইলিমেন্ট করি আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ইন্সপেক্ট এলিমেন্ট করলে আপনারা দেখবেন যে এটা হচ্ছে দেখুন আপনারা অলরেডি জানেন যে ইন্সপেক্ট এলিমেন্টের ব্যবহার এখানে আমি কাঠ রাখলে এটা আসতেছে তার মানে এখানে আমি এখন যেহেতু এটা সিলেক্ট করলাম এখানে দেখুন ফন্টস ফন্টসে যদি আমি ক্লিক করি ফন্টস দেখুন সাইজ দেখাচ্ছে চব্বিশ পিক্সেল ঠিক আছে সাইজ দেখাচ্ছে চব্বিশ পিক্সেল অ্যান্ড আমি যদি এবার উপরেরটাকে যদি ইন্সপেক্ট ইলিমেন্ট করি দেখুন ইনসপেক্ট ইলিমেন্ট করলাম এবং এটার সাইজ দেখাচ্ছে বত্রিশ পিক্সেল ঠিক আছে এটার সাইজ দেখাচ্ছে বত্রিশ পিক্সেল তার মানে কি তার মানে আপনি সেকশনের ভিতরে যখন এস ওয়ান নেবেন এবং বাইরে নেবেন তাহলে কিন্তু দুইটা দুই রকম আউটপুট দেখাবে সো এগুলো নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই তো তবে সেকশনের ভিতরে আপনি এস ওয়ান ট্যাগ না নেওয়াটাই বেস্ট ঠিক আছে এস টু ট্যাগ নিবেন এবং এখানে যদি আপনি এস টু ট্যাগ ইউজ করেন দেখুন এস টু ট্যাগ ইউজ করেন এফ এ ওয়াই এস এল মিনিমিস ফয়সাল এবং এই এস টু ট্যাগটা যদি আপনি সেকশনের ভিতরে ইউজ করেন আমি ডিবের ভিতরে ইউজ করলাম এবং সেকশনের ভিতরে ইউজ করলাম এবং দুইটারই কিন্তু সেম আউটপুট আসবে দুইটারই কিন্তু সেম আউটপুট আসবে দুইটারই ফন্ট ফিক্সেল হবে টোয়েন্টি ফোর ফিক্সেল এখানে যদি আমি কার্সর রেখে কারণ এস টু এর ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে টোয়েন্টি ফোর ফিক্সেল এবং এটাকে যদি আপনি যে কোনো জায়গায় নেন টোয়েন্টি ফোর পিক্সেল পাবি ডিফল্ট ফন্ট ফন্ট সাইজ ঠিক আছে তো এই কারণেই এটা ডিফল্ট টোয়েন্টি ফোর পিক্সেল ফন্ট সাইজ পেয়েছে আর সেকশনে তো আপনারা টোয়েন্টি ফোর পিক্সেলের উপরে কাউন্ট করে না ঠিক আছে তো এ ছিল আর কি মোটামুটি আপনাদের আজকের টিউটোরিয়াল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা দেখাবেন নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ